ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিন নম্বর প্রশ্ন করেছেন, সালামের পরে বলছে, আপনার ভিডিও দেখে আমি নামাজ পড়া ধরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি একটি মাল্টিমিডিয়ার দোকান চালাই, এখানে কম্পিউটারের মাধ্যমে সকল ধরনের গান, ছবি, নাটক, ওয়াজ, গজল, ইসলামিক সব ধরনের ভিডিও মেমোরি অথবা পেন ড্রাইভে লোড দিই। লোড দেওয়ার মধ্যে হক বাতিলকে একাকার করে দেবেন না, ওয়াজ কোরআন সুন্নাহ ভিত্তিক ওয়াজ দেবেন, শিরক বেদাতি ওয়াজ দেবেন না, আর তারপরে নাটক দেবেন না, আর গান এইসব দেবেন না, ছবি এইসব করবেন না। জি, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের সাথে ভালোর সাথে মন্দকে মিশ্রিত করিও না। তারপরে বলছেন যে, এমন অবস্থায় আমি কি গান, ছবি, নাটক ডিলিট করে ওয়াজ, গজল, ইসলামিক সব ধরনের অডিও ভিডিও লোড দিয়ে হালালভাবে উপার্জন করতে পারবো? হ্যাঁ, এটা করতে পারবেন। আপনার কাছে কেউ কিছু নিয়ে আসলো, যাতে দেখছেন গান আছে, গানটাকে মুছে ফেলেন, সে মুছতে বলুক আর নাই বলুক, শর্ত লাগিয়ে দেবেন যে আমি গান মুছে দেবো আর তারপর আমি তোমাকে ভালো কিছু দিয়ে উত্তম বিকল্প দিয়ে দেবো, যদি মানে তো ঠিক আছে। আর যদি বলে যে আমাকে একটা গান লোড করে দাও, তো না, মোটেই দেবেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কেউ কারো সাহায্য করিও না গুনাহের কাজে, সীমা লঙ্ঘনের কাজে, পাপের কাজে। জি, আল্লাহ রাব্বুল কোরআন এখানে সূরা মায়েদাতে বলেছেন। ওয়াজের ক্ষেত্রে বললাম যে ওয়াজ, জি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ওয়াজের মধ্যে অধিকাংশ শিরকি ওয়াজ, অধিকাংশ বেদাতি সুফিদের ওয়াজ, আর অধিকাংশ হচ্ছে আপনার চরমপন্থীদের ওয়াজ। জি, সুতরাং এই শ্রেণীর লোকের ওয়াজ চলবে না। আপনি চরমপন্থী যারা তাদের বক্তব্যের দ্বারা এবং তাদের লিখনের দ্বারা জঙ্গি বানাচ্ছে, জঙ্গিবাদকে ইন্ধন দিচ্ছে, তাকফিরি ফতোয়াবাজি করেছে, মুসলিম সমাজকে তাদের পাপের কারণে জাহিলিয়াত বলে আখ্যায়িত করছে, তাদের ওয়াজ দেবেন না। তারাও খারেজি বেদাতি, আর সুফিরা এক ধরনের বেদাতি, যতগুলি বেদাতপন্থী রয়েছে, শুধু মাজার পূজারীরা বেদাতি নয়, বরং বহু ক্যাটাগরির বেদাতি রয়েছে। সমস্ত বেদাতিদের ওয়াজ দেওয়ার চাইতে এসব ওয়াজ দিয়ে আপনি দিনের ক্ষেত্রে গোমরা করে দেবেন, এর চাইতে অনেক হালকা গান বাজনা। গান বাজনা দিলে তার ব্যক্তি জীবন খারাপ হইল, কিন্তু তার ইমান ইসলামের ধর্মক মনে করে করছে না, যে গান শুনে সেও জানে যে আমি পাপ করছি। কিন্তু যে মিলাদ করে, যে পীরের মরিদ হয়, যে মাজারে সেজদা করে, যারা চিল্লা লাগিয়ে বাড়ায়, হ্যাঁ, যারা ইসলামী আন্দোলন নামে জঙ্গিবাদ আকে ইন্ধন দিয়ে থাকে আর তাকফিরি ফতোয়াবাজি করে থাকে, হ্যাঁ, এরা ধর্ম মনে করে করে আর এই সব কাজ করে যে জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাবো আর আল্লাহর দিনের খুব মুজাহিদ হয়ে গেছি আমরা, অথচ তারা পথভ্রষ্ট। সুতরাং তাদের ওয়াজ দিলে গুনাহগার হবেন আরও বেশি। আপনাকে তৌহিদ সুন্নাত বুঝতে হবে আর তৌহিদ সুন্নাতের ওয়াজ দেবেন, মানুষের আখলাক আমল ভালো হোক, ইবাদত বন্দেগী বিশুদ্ধ হোক, এইরকম ওয়াজ দেবেন। আর আপনি গাঁজাখড়ি ওয়াজ দেবেন, যে সব কে ওয়াজ বলা হয়, সুর থাকলে দিয়ে দিলেন, তাতে শিরক থাক, বেদাত থাক আর গোমরাহি থাক, আল্লাহ যেন আপনাকে বাঁচিয়ে রাখেন আর জাতিকে আল্লাহ রাব্বুল আলমিন যেন চোখ খোলার তৌফিক দান করেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি এসব শর্ত মেনে যদি আপনি করেন, অডিও ভিডিও দেন, তো মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, আপনার উপার্জন হালাল, বরং আপনিও দাওয়াতের কাজে অংশ নিচ্ছেন আপনার এই খেদমতের মাধ্যমে, আল্লাহ যেন তৌফিক দান করেন।